নমস্কার বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করে নিচ্ছি বিদ্যার পেডাগজির আকাশ ও পৃথিবী থেকে কিছু ইম্পর্টেন্স কোশ্চেন্স বাছাই করা কিছু ইম্পর্টেন্স কোশ্চেন্স যা তোমাদের এই বছরের প্রাইমারি টেটের পরীক্ষার জন্য ভীষণ ভীষণভাবে সাহায্য করবে খুবই ইম্পর্টেন্স কিছু কোশ্চেন্স বাছাই করা আমরা নিয়ে চেয়ে এসেছি চলো শুরু করে নিই আজকের ইম্পর্টেন্স কোশ্চেন্সগুলো নিয়ে দেখো প্রথম কোশ্চেন্স রয়েছে নক্ষত্রের মধ্যে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটি যে ঘটনাটি ঘটে নক্ষত্রের মধ্যে যে শক্তি উৎপন্ন হয় যে পাওয়ার তৈরি হয় এর মধ্যে কোন ঘটনাটি ঘটে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় নাকি হাইড্রোজ হিলিয়াম থেকে হাইড্রোজেন তৈরি হয় নাকি নাইট্রোজেন থেকে অক্সিজেন তৈরি হয় না এদের মধ্যে কোনোটি নয় দেখো বন্ধুরা এখানে কিন্তু নক্ষত্রের মধ্যে আমরা কিন্তু সর্বদে জানি কি হাইড্রোজেন থাকে ওকে তাহলে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এ এ হলো রাইট আনসার সর্বন্ধুরা দেখেনি পরের কোশ্চেন্স পৃথিবীর সবচেয়ে কাছের জ্যোতিষ্ক কোনটা চাঁদ গ্রহ সূর্য আলফা স্টেন্টাউরি দেখো স্টুডেন্টস এখানে কিন্তু পৃথিবীর সবচাইতে কাছে কিন্তু আমাদের অপশানস এ চাঁদ চাঁদ কিন্তু সবচেয়ে কাছে জ্যোতিষ্ক আশা করি তোমরা অনেকেই জানো দেখে পরের কোশ্চেন্স কোনো একটি স্থানে মুখ্য জোয়ার আজবেলা বারোটায় আসলে পরবর্তী মুখ্য জোয়ার আসবে পরের দিন বলে ড্যাশ মানে আজ যদি বারোটার সময় কোনো জায়গাতে মুখ্য জোয়ার হয় তাহলে কালকে কখন ওই মুখ্য জোয়ারটা আসবে বারোটার সময়তেই আসবে যে যখন এসেছিল তখন নাকি বারোটা বেজে পঁচিশ মিনিটে মানে পঁচিশ মিনিট পিছবে নাকি বারোটা বেজে বাহান্ন মিনিট হবে না এর মধ্যে কোনোটাই নয় দেখো স্টুডেন্টস এখানে কিন্তু সর্বদা বাহান্ন মিনিট কিন্তু পিছায় মানে আজকে বারোটা হলে পরের দিন বারোটা বাহান্ন হবে নোট করে নিও চলে আসি পরের কোশ্চেন্স সূর্যের বায়ুমণ্ডলে যে গ্যাসটি থাকে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন না অক্সিজেন সূর্যের বায়ুমণ্ডলে কোন গ্যাসটি থাকে অনেকে এর মধ্যে উত্তর জানো যারা জানো না নোট করে নিও অবশ্যই এখানে হাইড্রোজেন অপশানস এ হাইড্রোজেন চলে আসি পরের কোয়েশ্চেনসে এক ডিগ্রি এক ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় চার মিনিট এই ঘটনাটি সম্ভব হয় কখন পৃথিবীর আবর্তন গতির জন্য সম্ভব হয় নাকি পৃথিবীর পরিক্রমণ গতির জন্য না এই দুটোর জন্য না কোনোটাই নয় দেখো বন্ধুরা এখানে আবর্তন বলতে কিন্তু বোঝাচ্ছে যে সূর্যটা ঘুরছে মানে সেই ঘোড়াটাকে যেটা বলছে আমাদের যখন ধরো দিন থেকে রাত্রি রাত্রি থেকে দিন যে কারণের জন্য হয় আর পরিক্রমণ বলতে এখানে বোঝাচ্ছে পরিক্রমণ মানে সূর্যের চারিপাশে যে ঘোড়াটা সেই পরিক্রমণটাকে বলছে তাহলে আবর্তন আর পরিক্রমণ বুঝতে পারলে তো এখন এই যে দাগিমা রেখার পরিবর্তনটা হয় এটা কিন্তু আবর্তনের জন্য হয় পরিক্রমণের জন্য কিন্তু নয় ঠিক আছে চলে আসি পরের কোশ্চেনসে সৌরজগতের আনুমানিক বয়স কত পাঁচ পয়েন্ট ছয় বিলিয়ন বছর পাঁচ বিলিয়ন না পাঁচ পয়েন্ট দুই বিলিয়ন বছর না চার পয়েন্ট দুই বিলিয়ন বছর সৌরজগতের আনুমানিক বয়স বন্ধুরা এখানে কিন্তু সৌরজগতের আনুমানিক বয়স হবে পাঁচ বিলিয়ন বছর পাঁচ বিলিয়ন বছর অর্থাৎ অপশানস বি হবে এখানে রাইট আনসার চলে আসি পরের কোশ্চেন্সে সপ্তশিম মণ্ডলকে আকাশে দেখা যায় কোন সময় জানুয়ারি থেকে এপ্রিল মে থেকে অগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর নাকি সব তো বন্ধুরা এখানে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস মে থেকে আগস্ট মানে মে জুন জুলাই অগস্ট চার মাস আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আর এদের কোটি মানে হচ্ছে বারো মাস দেখা যায় এখানে কিন্তু রাইট আনসার হবে অপশান ডি বারো মাস দেখা যায় মানে কোটি চলে আসি পরের কোশ্চেন স্যার ভূগোলের মাপকাঠিতে কলকাতার যে মণ্ডলের অন্তর্গত ভূগোলের মাপকাঠিতে পৃথিবী কলকাতার যে রয়েছে আর কি কলকাতার যে মানচিত্রটা সেটা কোন মণ্ডলে উষ্ণ নাতি না উষ্ণনাথিসীতোষ মণ্ডল না শীতল নাতি শীতোষ মণ্ডল না এদের কোনোটি নয় দেখো ভূগোলের মাপকাঠিতে কিন্তু কলকাতা সবসময় উষ্ণ বায়ুমণ্ডলে উষ্ণ মন্ডলে অবস্থিত হবে উষ্ণ মন্ডল হবে এখানে রাইট আনসার চলো দেখে নিই পরের কোশ্চেন্সটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম অনুমান সাপেক্ষে বলেছিলেন মানে অনুমান করে বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে সর্বপ্রথম কে বলেছিল এখানে কিন্তু এর আনসারটি হবে কোপার কোপার নিকাস কিন্তু সর্বপ্রথম অনুমান করে বলেছিল নিকাস হচ্ছে সঠিক উত্তর চলে আসি পরের কোয়েশ্চেন চাঁদের মাটিতে নিচের কোন উপাদানটি সবচেয়ে বেশি আছে চাঁদের মাটিতে কোন উপাদানটি বেশি থাকে সিলিকা অ্যালুমিনা না অক্স আয়রন অক্সাইড দেখো বন্ধুরা চাঁদের মাটিতে তোমরা সবাই জানো হালসা করি সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে সিলিকা উপাদানের পরিমাণটাই সবচেয়ে বেশি থাকে এটাই হবে রাইট আনসার চলে আসি পরের কোয়েশ্চেনসে এখনও পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী নক্ষত্রটি কোনটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী নক্ষত্রটি সূর্য না আলফা স্টেন না প্রক্সিমা সেন্টাউরি না ইটা ক্যারাইন তাও স্টুডেন্ট এখানে কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে ভারী নক্ষত্র হচ্ছে ইটা ক্যারাইন এটাই হবে রাইট আনসার সূর্যের থেকেও ভারী চলে আসি পরের কোশ্চেনসে কালপুরুষ নক্ষত্রমণ্ডলের উজ্জ্বলতম নক্ষত্রটির নাম কি যেটা সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র তার নাম হচ্ছে এখানে অপশান থ্রি রাইজেন রাইজেন হবে রাইট আনসার আশা করি বুঝতে পারছ পরের চলে আসি পরের কোশ্চেনসে দেখো পরের কোশ্চেন্স বলছে আকাশগঙ্গা কি মানে আকাশগঙ্গা মানে কি জিনিস গঙ্গা নদীর উৎসস্থল অনেকে এটা কিন্তু ভুল করে গঙ্গা নদীর সাথে কিন্তু আকাশগঙ্গার কোনো মিল নেই গঙ্গা নদী যেখানে সমমিত মিশেছে অর্থাৎ অপশান এ এবং বি কোনোটি নয় আন্টার্কটিকার নদী খাত না আমাদের সৌরজগতের ছায়াপথ এখানে কিন্তু সৌরজগতের আমাদের সৌরজগতের ছায়াপথ এটাই হবে রাইট আনসার ওকে চলে আসি পরের কোশ্চেন্সে চোদ্দ নম্বর কোয়েশেন্স চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় দিন সময় নেয় এখানে কিন্তু অনেকে তিরিশ দিন জানো কিন্তু তিরিশ দিন নয় সাতাশ পয়েন্ট তিন দিন প্রায় ওকে সাতাশ পয়েন্ট তিন দিন হবে রাইট আনসার চলে আসি পরের কোশ্চেনসে স্থির বায়ুতে অনেক উঁচু থেকে কোনো পাথরখণ্ডকে অবাধে পড়তে দিলে পাথরখণ্ডটি হুপিষ্ঠের ওপর কিরকমভাবে পড়বে লম্বভাবে পড়বে না একটু পূর্ব দিকে এগিয়ে পড়বে না একটু পশ্চিম দিকে এগিয়ে পড়বে না কোনোটিই নয় দেখো স্টুডেন্টস এখানে যদি কোনো পাথরকে তোমরা যদি অনেক উপর থেকে ফেলো মাটিতে তাহলে সর্বদা এ কিন্তু লম্বভাবে কখনোই কিন্তু পড়ে না এটা একটা সায়েন্টিফিক কারণ রয়েছে এটা একটু পূর্ব দিক ঘেঁষা সর্বদাই পূর্ব দিকে কিন্তু একটু ঘেঁষা মানে একটু পূর্ব দিক থেকে দিকে এগিয়ে কিন্তু পড়বে এটাই হবে এখানে রাইট আনসার অপশানস বি তো স্টুডেন্টস আজকে পনেরোটা কোয়েশ্চেন্স তোমাদের বাছাই করা কিছু ইম্পর্টেন্স কোশ্চেনের এখানে সমাপ্তি হলো রাখো আমাদের পরবর্তী পর্বে আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী নোটিফিকেশানের আপডেটটা পাওয়ার জন্য আর যাদের কাছে প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে তাহলে তারাও একটু উপকৃত হয় চলো আজকে এই পর্যন্তই ভালো করে প্র্যাকটিসটা করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ধন্যবাদ